আগে এক অভাগা বাপের গল্প দিয়ে শুরু করি। বাপ খুব অভাগা মানুষ, বয়স হয়েছে দুই ছেলে, জোয়ান তাগড়া নওজোয়ান প্রাপ্তবয়স্ক দুই ছেলেরই বিয়ে হয়েছে। কিন্তু বাপের অনেক টাকা, জানেন কত টাকা তার কোনো হিসাব নাই। ঢাকার শহরে 150 মতো বাড়ি, ব্যাংক ভর্তি টাকা, এই ব্যবসা সেই ব্যবসা, এখান থেকে টাকা আসে ওখান থেকে টাকা আসে। কিন্তু ওই যে বুড়া হয়েছেন, বউটা গেছে মরে, দুই ছেলে বিয়ে করেছে, সারাদিন ঘরের মধ্যে ঝগড়ায় লেগে থাকে, কাজ্জা ঝগড়া করতেই থাকে। একদিন কি হয়েছে জানেন, বাপ লিফটে উঠবে, এক ছেলে গিয়ে বলছে, বাপ আমারে 50 লাখ টাকা দাও। বাপ বলছে, এত টাকা দিয়ে তুই কি করবি? বলছে কিছু একটা, তারপরে বলে, না এত না, এই ম্যানেজারকে বলছে, ওরে 20 লাখ টাকা দিয়ে দাও। বাপ লিফটে অর্ধেক উঠতে পারে নাই, ছেলে গিয়ে দারোয়ান দিয়ে লিফট দিছে বন্ধ করে। দারোয়ানরে বলছে, এই লিফট চালু করবি না, সাবধান। তো বাপ তো খোঁজ খবর নেয়, বলতেছে কি হয়েছে কি হয়েছে, লিফট থেকে ফোন দেয়, ছেলে ফোন দিছে, বলছে আমি লিফট ছাড়বো না, আমি 50 লাখ টাকা চাইছি, 50 না দিলে 20 লাখ কেন দিছিস, আর 30 লাখ না দিলে আমি লিফট ছাড়বো না। এই ঘটনা ঘটছে, বাস্তব ঘটনা, বলবো পরে আর একটু বলবো। তারপরে ধরেন ঘরের মধ্যে লাগলো ঝগড়া, এই সম্পত্তি সেই সম্পত্তি, আমার এই বাড়ি লাগবে, আমার ওই ব্যবসা লাগবে, দুই ভাইয়ের মধ্যে মাঝখান দিয়ে বাইয়ের বাপের টুটি চেপে ধরে। দর্শক, আমরা তো গল্প করতে বসেছি হাজি সেলিমকে নিয়ে, ঢাকার এমপি সাহেব। শোনেন, এতক্ষণ যেই ঘটনাগুলো বললাম এটি কল্পিত চরিত্রই ধরে নেন, এগুলোর সঙ্গে বাস্তব জীবনে কারো কোনো মিল নেই। হঠাৎ করে গল্পগুলো মনে পড়লো আপনাদের বলা। হাজি সেলিম আপনারা জানেন 96 সালে ঢাকায় এমপি হিসাবে আবির্ভাব। তার আগের ইতিহাসও আছে, সেগুলো আপনারা নেটে দেখে নেবেন। 96 সালে বিএনপির নমিনেশন চেয়ে পাননি, তারপর আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। আওয়ামী লীগের এমপি হওয়ার পরে আর উত্থান ঠেকায় কে, সেই উত্থান হতে 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 এবার 2018 এসে তিনি যখন নির্বাচন হলেন, নানান ঘটনা ঘটতে থাকলো। তার বড় ছেলে ইরফান, সে জানেন যে আমাদের গর্বিত এক বাহিনীর একজন অফিসারকে তিনি লাঞ্ছিত করে বসলেন, জেলে গেলেন, আবার কেমনে কেমনে ওই এলাকার কাউন্সিলর ওই লোক, চিন্তা করেন, সে কিন্তু ওখানকার কাউন্সিলর। আচ্ছা, এই ঘটনায় যাব, সবশেষ তার মামলা এবং আমার সাথে কেন আজকের এই আলোচনা সেটা বলে নেই। গত মে মাসটা আমি হাজি সেলিমকে নিয়ে বেশ কাজ করতে হয়েছিল আমার পেশাগত কারণে। তার আগে প্রায় 21 বছর আগে আমি হাজি সেলিমকে নিয়ে কাজ করেছিলাম, 2001-এর নির্বাচনে। আমি তখন দৈনিক মাতৃভূমি পত্রিকায় চাকরি করি, বিভুরঞ্জন সরকার, আতাউস সামাদ সাহেব, শওকত মাহমুদ ওনারা এডিটর ছিলেন। তো আমাকে মাতৃভূমি থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সারাদিন হাজি সেলিমের সঙ্গে থাকা, উনি নির্বাচনী প্রচারে কী করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন প্রার্থী। আমার দায়িত্ব ছিল হাজি সেলিমকে ফলো করা, এরকম আমরা অনেক রিপোর্টার অনেককে ফলো করেছিলাম। সেদিন একদিন দেখেছিলাম, কিছু টুকটাক স্মৃতি মনে আছে, দুপুরে খেতে বসেছেন, তার মাকে ফোন করেছিলেন, মা 10,000 টাকা পাঠা, টাকার শর্ট পড়েছে। ওর পরে আবার এই মে মাসে এসে হঠাৎ করে হাজি সেলিম সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে তার বড় ছেলে ইরফানকে ফোন দিলাম। ইন দি মিন টাইম কোর্ট তাকে চূড়ান্ত সাজা দিয়ে দিয়েছে, 10 বছরের সাজা দুর্নীতি মামলায়। 3 তারিখে আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরই আমাকে তার বড় ছেলে বলল, তো উনি তো দেশে নেই, দেশের বাইরে। তো আমার তো টনক নড়ে গেল, একজন একদম বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সাজাপ্রাপ্ত একজন মানুষ দেশের বাইরে কীভাবে যায়। খোঁজখবর নেওয়া শুরু করলাম, তার আইনজীবীর সঙ্গে কথা বললাম, তার আইনজীবী রাজা সাহেব একটা ব্যাখ্যা দিলেন, দেশের বাইরে যেতে পারে, কিন্তু আমাদের মাননীয় সাবেক মাননীয় বিচারপতি সাইফুদ্দিন মানিক সাহেব, তিনি জানালেন যে না, এটা বাংলাদেশের আইনে সম্ভব না। মজার কাহিনী হয়েছিল, তার 2-3 দিন পর, সেদিন শুক্রবার ছিল, হঠাৎ করে হাজি সেলিমের পিএস এবং তার ব্যক্তিগত সহকারীর ভিডিও কল হোয়াটসঅ্যাপে, ভিডিও কল ধরার সঙ্গে সঙ্গেই দেখলাম যে হাজি সেলিম হাত মারছে, মানে বুঝালো যে উনি দেশে এসেছেন। কারণ ওই সংবাদটা সেদিন আমিই প্রথম বাংলাদেশে গণমাধ্যমের মধ্যে প্রচার করেছিলাম, তারপর আমাদের কাছ থেকে অন্যরা নিয়েছিল। এই খোঁজ নিতে নিতে সর্বশেষ খবর হলো, এই ঘটনা দেশে আসার পরে তো জানেন যে আদালতে তাকে আত্মসমর্পণ করতে হলো, তাকে জেলে যেতে হলো। জেলে যাওয়ার পরে একদিন জেলে ছিলেন, প্রথম রাতেই তিনি জেলের হাসপাতালে ছিলেন, দ্বিতীয় রাতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে চলে এসেছেন। এবং কেবিন ব্লকে থাকা নিয়ে আমরা ভবিষ্যতে আপনাদেরকে জানাবো, যে এক রাজস্বিক জেল জীবন, যেটা চিন্তারও বাইরে, মানে আরামের চেয়ে আরাম আর কি। ওখানে অনেক কিছুই ঘটে, অনেক কথাবার্তা হয়, অনেকে যাওয়া আসা করেন, সেই জায়গায় ওনার জায়গা হলো। আমি এই গত 2 দিন আগে আবার তার এপিএসকে ফোন করেছিলাম কয়েকবারই, উনি ব্যস্ততার মাঝে ফোন ধরতে পারলেন না, বললেন একবার শুধু ব্যস্ত। তবে তার আইনজীবী রাজা সাহেব আমাকে বললেন যে আগামী 23 অক্টোবর, যেহেতু উচ্চ আদালত বন্ধ আছে, আগামী 23 অক্টোবর তার মামলার আবার শুনানি হতে হবে। তারা আপিল আবেদন করেছেন সর্বোচ্চ আদালতে,
তারা আপিল আবেদন যেন গ্রহণ করা হয় সেজন্য আবেদন করেছেন এবং তারা জামিনের আবেদন করেছিলেন ওই পর্যন্ত সেটা হয়নি চিকিৎসার আবেদন করেছেন সেই চিকিৎসা চলছে আমি শুধু এটুক বলি যে এই যে হাজার হাজার শত কোটি টাকার মালিক এই যে দেশ্য বাড়ি ঢাকা শহরে এই যে এত এত প্রতাপ প্রতিপত্তি আজ স্ট্রোকে আক্রান্ত হাজি সেলিম একরকম প্যারালাইজ স্পষ্ট কথা বলতে পারেন না এখনও তার সেই দম্ভ সেই দম্ভ এখনও তিনি বজায় রাখতে চান কি ফল তাতে তার উত্তরসূরি কী রেখে যাচ্ছেন আপনারা জানেন একটা মজার ব্যাপার আছে বাংলাদেশে বাংলাদেশে এই লেভেলের লোকজন না খুব দান খয়রাত করে পুরান ঢাকায় এমন কিছু লোক পাবেন যারা হাজি সেলিমের জন্য জানবাজি হাজি সেলিম শুনতে এসে সাংঘাতিক মিছিল বেরোয় এখনও তার জন্য হাজার হাজার মানুষের কিন্তু এটা বলবো যে মানে অন্ধকারের পেছনে আরেক অন্ধকারের গল্প এই যে একটা এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যে এই সাম্রাজ্যের সবটাই থাপিয়ে থাপিয়ে সাম্রাজ্য বুঝেন তো সেই থাপিয়ে থাপিয়ে সাম্রাজ্যের উত্তরাধিকার এখন তার যে ছেলেরা তারা কতটুকু কী করতে পারে পুরন ঢাকায় আপনারা গেলে জানবেন বিচার আচারে বাপ যতটা দক্ষ ছিলেন ততটাই অদক্ষ দুই সন্তান দলীয় সম্পর্ক রাজনীতির ক্ষেত্রে বাপ যতটাই পরে একটি আদর্শের দিকে ছিলেন ততটাই নিম্ন দিকের তাদের ওই দুইজন এবং গ্রহণযোগ্যতা বলেন বুদ্ধি বলেন বিহেভিয়ার বলেন সব কিছুই একেবারেই এই সাম্রাজ্যের সঙ্গে বেমানান এই হঠাৎ গড়া সাম্রাজ্য এভাবেই হয়তো একদিন শেষ হয়ে যায় ইতিহাস এই কথাই বলে আরেকটি কথা বলি আমাদের যেটা ধারণা আমরা আইনজীবীদের সঙ্গে যেটি আইনজীবীদের অনুযায়ী ধারণা পেলাম উচ্চ আদালত হয়তো তার নির্দেশনা দিবে কিন্তু আগামী খুব অল্প সময়ের মধ্যে এই এক সময়ের প্রতাপশালী নেতা ঢাকার ডন হাজি সেলিমের খুব দ্রুতই বাইরে বেরিয়ে আসার খুব একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমি শুধু এইটুক মনে করতে পারি যে যদি ওনার বাসায় কোনো কারণে আমাদের প্রথম গল্পের সঙ্গে প্লিজ মেলাবেন না কোনো কারণে যদি ওনার বাসায় শান্তি না থেকে থাকে ওনার স্ত্রীও যেহেতু কয়েকদিন আগে মারা গিয়েছিলেন স্ত্রীর 11 বছরের জেল ছিল মারা গিয়েছেন উপরে আল্লাহ তুলে নিয়েছেন আর ফ্যামিলিতে তো আসলে বুড়ো মানুষের কেউ নাই নিজে প্যারালাইজড তো সেই লোকের আমার মনে হয় ঘরে যদিও অশান্তি থাকে তার চেয়ে ভিআইপি মর্যাদায় স্ত্রী ঘরে থাকাটাই তার কাছে নিশ্চয়ই অনেক বেশি কমফোর্টেবল থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হবে আবার কথা হবে আবারও কোনো আপডেট থাকলে হাজির সেলিম নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব